সুফল বাংলা আজকের দিনে উদ্বোধন করার একটাই কারণ, নেতাজি সুভাষচন্দ্র বসু ভাবতেন আমার চাষিরা কেন সুতো তৈরি করবে না, আমার চাষির ঘর থেকে সুতো তৈরি হোক, তারাই বিক্রি করুক, বাইরে থেকে সব আমরা কিনে আনব আর কাজটা করাবো আমাদের চাষিদের দিয়ে, তা না করে তারা আত্মসম্পন্ন আত্মনির্ভর হোক। এবং আমরা ইতিমধ্যে আপনারা শুনলে খুশি হবেন যে আমরা সমস্ত স্কুল বিদ্যালয়ের সরকারি স্কুলের সমস্ত ড্রেস আমরা এখন বাইরে থেকে কিনি না, টোটালটাই আমাদের তাঁতিরা তৈরি করে, এবং এর ফলে আমাদের কোটি কোটি কর্মদিবস তৈরি হচ্ছে। এবং সেইটাকে মাথায় রেখেই আত্মনির্ভরতা এবং আমাদের বাংলায় যে মেধা আছে সেই মেধাকে কাজে লাগানোর জন্যই আজকের দিনে এই প্রোগ্রামটি আমরা বেছে নিয়েছি। গানের মধ্যে দিয়ে যেভাবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো, আপনারা জানেন অনেক স্বাধীনতা সংগ্রামী আমাদের আছেন যাদের কথা আমরা মনেও রাখি না। কেন মনে রাখবো না? মনে রাখার জন্যই মনে পড়িয়ে দেওয়ার দরকার হয়। এবং আজকের যারা জেনারেশন, আগামী দিনের যারা জেনারেশন, তারা যতটা সারা পৃথিবীকে জানে ততটা বাংলাকেও তাদের জানতে হবে, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারা জানেন আমাদের অনেক অজানা স্বাধীনতা সংগ্রামী আছেন, সবার নাম তো ইতিহাসের বইতে পাওয়া যায় না, সবার নাম তো আমরা জানি না। আমি চেষ্টা করেছি গত বইমেলায় 50 জন মহিষী মহিলার নাম দিয়ে ছড়ায় ছড়ায় একটা বই রিলিজ করেছি, এবং এবারের বইমেলাতেও আরও 50 জনকে নিয়ে করব। কারণ আমরা চাই আমাদের কাছে আগামী জেনারেশন তো প্রশ্ন করবে, তোমরা যে এতদিন ছিলে কি করে যাচ্ছ, যতটা সম্ভব যার যতটুকু দেওয়ার আছে, আসুন আমরা আমাদের কর্মে ধর্মে গানে বর্ণে ছন্দে সব কিছুতে আমরা সেটা দিয়ে যাই। আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা নতুন করে কি বলবো, তিনি আমাদের পথপ্রদর্শক, তিনি বীরজয়ী বীর, তিনি আজকের নন, তিনি চিরকালের, চিরজনীন, সার্বজনীন, বিশ্বজনীন। তখনকার কমিউনিকেশন ছিলই না বলতে গেলে, কিভাবে জাহাজে করে, কিভাবে গাড়িতে করে, কিভাবে ছদ্মবেশে, যেভাবে তিনি লড়াই করে গিয়েছেন। আজকে কেউ নাম কামানোর জন্য বলতেই পারে আমরা করলাম শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, আদৌ তা নয়, এটা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্দামানে যখন গিয়েছিলেন সেলুলার জেল পরিদর্শনে সেই সময়টা তিনি করে এসেছিলেন। মাথায় রাখবেন নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু সেদিনকার কথাই বলেননি, তিনি স্বাধীনতা সংগ্রামে কী করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কী করে স্বাধীনতা সংগ্রামকে ছিনিয়ে আনা যায়, সাথে সাথে আফটার দ্যাট হোয়াট উইল বি আওয়ার প্ল্যানিং সেটা সম্বন্ধেও চিন্তা করেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। আমাদের আর্মিদের আমরা স্যালুট জানাই এবং তাদের বলবো সব জায়গায় আর্মিকে এটা মনে রাখার জন্য জয় হিন্দ তারা স্লোগান দেয়, আমরা জয় হিন্দ সবাই বলি, কিন্তু মনে রাখবেন জয় হিন্দ আমাদের অনেক প্রজেক্টের নামও আছে। এই স্লোগানটা জয় হিন্দ একটা স্লোগান সারা ভারতবর্ষকে একত্রিত করেছিল আর আমাদের বিরুদ্ধ শক্তিকে দুমড়ে মুচড়ে দিয়েছিল।